পটুয়াখালীর কলাপাড়ায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রতিপক্ষের প্রচারে বাধা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রার্থীরা। সমর্থক বেশি বিধায় আমি শতভাগ আশাবাদী যে এই পৌরসভায় আমি নির্বাচিত। বিশৃঙ্খলা সৃষ্টি করে, জনজীবনের আতঙ্ক সৃষ্টি করে। নির্বাচন শুরু হওয়ার পরে তারা বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করতেছে। শরীয়তপুরে নড়িয়া পৌরসভায় কর্মী সমর্থকদের নিয়ে ভোট চাইতে গেলে বহিরাগত সন্ত্রাসী হুমকি দিচ্ছে বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। গ্রামে গেলে বাধা দেয় আর আমার কর্মীকে তো বাধা দেয়, মহিলা কর্মীকে বিভিন্ন ভাষায় গালাগালি করে, অকথ্য ভাষায় বিভিন্ন হুমকি দেয়, চারিদিকে আমার দিকে হুমকি দিচ্ছে। আমি নিজেই পালিয়ে বেড়াচ্ছি, আমি নিজে মেন রাস্তায় উঠতে পারি না। জামালপুর পৌরসভায় পাল্লা দিয়ে গণসংযোগ চালাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা। জয়পুরহাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের পক্ষে সমর্থন আদায়ে পুরো পৌর এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত পৌরসভা গড়ার জন্য কাজ করে যাব। জয়পুরহাট পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করার জন্য আমার প্রচেষ্টা থাকবে। দলের প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে রাঙামাটিতে মেয়র পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। হবিগঞ্জে নেতাকর্মীদের পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। আর সব কিছু ছাপিয়ে ভোটারদের অবস্থান সৎ এবং যোগ্য প্রার্থীর পক্ষে এলাকার উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকেই বেছে নেবেন তারা। এই পৌরসভায় একজন সৎ যোগ্য ব্যক্তি নির্বাচিত হোক, যিনি রাস্তাঘাটে কাজ করবেন, সর্বদা জনগণের পাশে গিয়ে বিপদে আপদে দাঁড়াবেন, যে আমাদের পৌরসভার উন্নয়ন করবে, নারীর উন্নয়ন করবে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।